আসসালামু আলাইকুম দর্শক, পাথরঘাটা নিউজের এই লাইভ থেকে সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আমি আলামিন ফুরকান। দর্শক, এই মুহূর্তে আমি আছি পাথরঘাটা উপজেলার নাসনাপাড়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডে। আমরা এখানে একটি মসজিদ ঘর উড়িয়ে পুকুরে ফেলেছে, সেই বিষয়টি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য লাইভে এসেছি। তো এখানকার আসার পরে আশপাশে বিভিন্ন জায়গায় আমরা ইতিমধ্যেই ঘুরে এসেছি এবং এখানকার বিভিন্ন পরিস্থিতি আমরা দেখেছি, আপনাদেরকে সেই বিষয়টি জানাবো এবং আশপাশের পরিস্থিতি সম্পর্কেও জানাবো। এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করার চেষ্টা করবেন। তো দর্শক, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আসলে এই মসজিদটির নাম কেরামত আলী খান জামে মসজিদ। এটি পাথরঘাটা উপজেলার নাসনাপাড়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডে। তো আসলে ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের স্থান কোথায় ছিল, আসলে এই স্থানটিতে, যে স্থানটিতে এখন বর্তমানে আপনারা দেখতেছেন। তো এখানে মূলত মসজিদটি ছিল, কিন্তু ঝড়ের কারণে মসজিদটি উড়িয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে নিয়ে ফেলা হয়েছে। তো আপনাদেরকে সেই বিষয়টি একটু দেখানোর জন্য আমরা নিয়ে যাচ্ছি আর একটু কাছাকাছি। পরবর্তীতে আমরা কথা বলবো স্থানীয় এই মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা রয়েছে তাদের সাথেও কথা বলবো, যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে লাইভে, যারা যুক্ত হচ্ছেন অথবা পরবর্তীতে যারা লাইভটিতে যুক্ত হবেন, আশা করি লাইভটি সকলেই শেয়ার করার চেষ্টা করবেন। দর্শক, আমরা কিন্তু আসলে পাথরঘাটা নিউজের মাধ্যমে একটি লাইভ প্রকাশ করেছিলাম যখন ঝড় চলতেছিল, কিন্তু আসলে পাথরঘাটায় যখন যেখানে বসে আমরা লাইভ আপনাদেরকে দেখিয়েছিলাম সে স্থানটিতে তেমনভাবে আসলে লক্ষ্য করা যায়নি যে এতটা তীব্রতর হবে। কিন্তু আমরা বর্তমানে যে নাসনাপাড়া ইউনিয়নে এসেছি, তো এখানে আসার পথে আমরা রাস্তায় বা বিভিন্ন জায়গায় দেখে এসেছি যে আসলে বড় বড় গাছগুলো রাস্তার মাঝে পড়ে আছে অথবা দোকানঘর অর্থাৎ পার্শ্ববর্তী দোকানঘর উড়িয়ে নিয়ে রাস্তার মধ্যে রাখা হয়েছে, এরকমেরও আমরা দেখে এসেছি। যে আসলে পরবর্তীতে আমরা পাথরঘাটা নিউজের মাধ্যমে ইনশাল্লাহ সেইটিও প্রকাশ করব। তো এছাড়াও আশপাশে বিভিন্ন ঘর ভেঙে গিয়েছে। তো দর্শক, বর্তমানে যে তথ্যটা দিতে চাচ্ছি অর্থাৎ আমরা যে মসজিদটি যেখানে এসেছি এই মসজিদটির সব কিছুই মূলত ভেঙে একবারে পার্শ্ববর্তী পুকুর ঘাটে ফেলা হয়েছে। তো মাত্র 20 থেকে 25 মিনিটের একটি ঝড়ে সব কিছু লন্ডভন্ড করে দিয়েছে। এখানে এমন কোনো পরিস্থিতি নেই, একদম পুনরায় মসজিদটি আবার তাদেরকে পুনরায় সংস্কার করতে হবে। তো দর্শক, কথা বলবো আমরা এই জায়গায় মসজিদের যিনি ইমাম রয়েছে তার সাথে কথা বলবো। আমাদের সাথে এস এম জসিম ভাই রয়েছেন। তো লাইভে পরবর্তী অংশ আমি জসিম ভাইকে বলবো যে তিনি পরবর্তী অংশ প্রচার করার জন্য। ধন্যবাদ আলামিন ফুরকান ভাইকে। আসলে আমরা যেখানে আসি, আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে কোনো জায়গায় হঠাৎ ঘূর্ণিঝড়ে ঘর বিধ্বস্ত হয় অথবা বিল্ডিং উড়িয়ে নিয়ে যায়, এরকমই ঘটনা আমরা দেখেছি ভিডিওতে। আর আমরা কিন্তু আসার পথে যে পাথরঘাটা থেকে এই নাসনাপাড়া এলাকায় আসার জন্য যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো কিন্তু মাঝখানে দুই পাশে সারিবদ্ধ গাছ, সেই গাছের নাসনাপাড়ার মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গাছগুলো ভেঙে ভেঙে পড়ছে রাস্তার মধ্যে। কিছু লোকজন নিজেদের যাদের যাদের গাছ তারা কিন্তু কেটে নিয়ে যাচ্ছে। আসলে আমরা যেখানে এখন বর্তমানে আছি এই নাসনাপাড়ার মধ্য জ্ঞানপাড়া এলাকায়, এই মধ্য জ্ঞানপাড়া এলাকার যে মসজিদটি খানবাড়ি জামে মসজিদ, এই মসজিদের আসলে একদম বিধ্বস্ত অবস্থায়, যে মনে হয় যে ঝাঁকুনি দিয়ে একদম এক জায়গায় ফেলে রাখছে সেই অবস্থায় আছি। আমরা যদি এখন কথা বলি মসজিদের যে ইমাম আছেন, ইমামের সাথে আমরা কথা বলার চেষ্টা করি। আসলে তিনি তো এখানে সবসময় নামাজ পড়ান এবং মুসল্লিদের নিয়ে থাকেন, আসলে কী অবস্থাটা এখানে হয়েছিল, তিনি কী দেখছিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে আপনি, আপনার মসজিদ বললেই চলে, মসজিদ তো সবারই, যে এই মসজিদটা যে এইরকম বিধ্বস্ত হয়েছে এটা কীরকমের কী দেখলেন আপনি? আসলে বন্যার সময় কোথায় ছিলেন? বন্যার সময় আমি বাড়ি ছিলাম। বাড়িতে ছিলেন? এই যে মসজিদটা যে ভেঙে পড়ে গেছে, আসলে এটা কি রকমের আপনারা আলাপ পাইছেন যে মসজিদটা ভাঙছে? আমরা আইয়ে দেখি যে একদম চুরমর হয়ে পড়ে গেছে, চুরমর পড়ে গেছে। আচ্ছা, ঘটনাস্থলে মানে সবার আগে আসছে কি এই জায়গাটা? সকলের বাইজান আসছেন, এই মসজিদ সাহেব, মসজিদ সাহেব আসছে সকলের সবার আগে, আজান দিয়া নামাজ পড়িয়া এরপর বাড়িতে গেছি। এই বাড়িতে যাওয়ার পরে দাবার সরছে, দাবারের পরই একজনের সংবাদ গেছে যে এই মসজিদ সব উড়ে ফালাই দিয়েছে, উস্কুনিতে কিছু আর গাছে বাজিয়ে রয়েছে, এই কথা বলছে পরে আর কি সাথে লই আইসি। এই তো এই অবস্থা দেখে তো হঠাৎ। আসলে একটা মসজিদ তো যদি নির্মাণ হয় সকলের সহযোগিতাই হয়, হ্যাঁ, আস্তে আস্তে গড়ে তোলে, আস্তে আস্তে গড়তে করতে বড় হয় আসলে। কিন্তু এই মসজিদটা আসলে কীভাবে গড়া যদি একটু বলতেন? মসজিদ তো গরিবের লেখা তো বোঝে,
এই কোন রহম ওই সন্তান সন্তান আল্লাহর ঘর আল্লাহ চালাই না আল্লাহ চালাই না এই মগো তেমন সরকারি কোনো বেতন পাই না মোরা এই মুয়াজ্জিম আর ইমাম সাহেব এই গেরাম মেরাই কিছু দেয় এই আপনাদের যে চেয়ারম্যান আছে মেম্বার আছে এই মসজিদের বিষয়ে তাদেরকে জানাইছেন কিনা এখন পর্যন্ত হ্যাঁ জানাইছি হ্যাঁ জানাইছি চেয়ারম্যান কা জানাইছি তারা কি বলছে তারা বলছে যে দেখেন ওই আমি কি করবো তাইলে যেহেতু সরকারি অনুদান এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি মসজিদ নিয়ে আসলে কিভাবে আবার শুরু করতে চান হ্যাঁ শুরু করতে চান আল্লাহর ঘর তো এটা উদয়তে যেবাই লোক তা আমরা সরকারের কাছে আবেদন জানাই আমরা কিছু সাহায্য চাই এই হাতে ঘরটা তুলতে পারি এই ধন্যবাদ আপনাকে দর্শক মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘর আল্লাহই আসলে ব্যবস্থা করে দেন আর এই আমরাও জানি যে এই মসজিদ ঘর শুরু হয় এক একজনের এক একটুকু সাহায্য দিয়েই সেই সাহায্য দিয়ে আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন আমার পাথরঘাটা নিউজের সাথে যারা যুক্ত আছেন তাদের মধ্যে থেকে এবং যারা ভিডিও দেখছেন যদি কেউ এই মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করতে চান আসলে আপনারা করতে পারেন কারণ এই মসজিদটি আসলে একদম প্রান্তিক জনপদের একটি মসজিদ আস্তে আস্তে গড়তে গড়তে এই পর্যন্ত এসেছে এবং হঠাৎ করেই বিধ্বস্ত হয়ে গেছে দর্শক আমরা আবারও নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো বিষয় নিয়ে আবার আমরা নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো আমরা যে মসজিদটি আসি আমরা আবারও বলি এখানের যারা মসজিদের সভাপতি আছেন এবং মসজিদের দায়িত্বরত যারা আছেন তাদের ফোন নাম্বার আমরা দিয়ে দেবো যদি কেউ সহযোগিতা করতে চান এবং এই মসজিদের বিষয়ে ধর্মীয় কাজে আসলে সবাই একটু এগিয়ে আসেন আর সেই এগিয়ে আসাটাই আসলে এই মসজিদ আস্তে আস্তে গড়ে তোলা এবং এই দান আসলে একদিনের না সারা জীবন যতদিন মসজিদ থাকবে ততদিন পাথরঘাটা সহ বিভিন্ন জায়গায় এই পাথরঘাট উপজেলার এরকমের বন্যা বিভিন্ন জায়গায় হয়েছে যদি কোথাও এরকমের হয়ে থাকে আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে জানাবেন আমাদের SMS করতে পারেন পাথরঘাটা নিউজের ইনবক্সে আবার আমরা নতুন কোথাও থেকে আবার শুরু করব এবং নতুন কোথাও থেকে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে তুলে ধরবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ